তৃণমূল প্রধানের হুঁশিয়ারি, ভোট না দিলে বন্ধ হয়ে যাবে সরকারি সকল সাহায্য। পঞ্চায়েত অফিসে কৃষক বন্ধুর চেক বিলি করছিলেন প্রধান, বারে বারেই তার মুখে শোনা যাচ্ছিল হুমকি। লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে ভোট না দিলে আর মিলবে না সরকারি কোনো সুযোগ সুবিধা, ভোটটা তৃণমূলকেই দিতে হবে, না হলে কৃষকদের পরিচয়পত্র কেড়ে নেওয়ার হুমকিও দিচ্ছিলেন প্রধান। ভবিষ্যতে আর মিলবে না কৃষক বন্ধুর চেক, মৃত্যুর পর ক্ষতিপূরণ পাবে না পরিবার। গোটা ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভোগালী দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মুদাসসর হোসেনের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানের এমনই হুমকিতে চাঞ্চল্য ভাঙর সহ গোটা রাজ্যে। কি বলছেন তৃণমূল প্রধান দেখুন এক ঝলকে। আগামী যে লোকসভার ভোট প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে, চেষ্টা দিচ্ছি আমরা, ভোটটা আমাদের দিতে হবে, এটা প্রত্যেকের যেন মাথায় থাকে। পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, না হলে আগামী দিনে আজকের এই জেরাক্স কপি নিচ্ছি, আগামী দিনে চেক দেওয়ার সময় অরিজিনাল কপি কেটে নেব। আইডেন্টি কার্ড মৃত্যুর পরে যে দু লক্ষ টাকা পাওয়ার কথা, এটা একটাই, যেটা জেরাক্স কপিটা দেওয়া হচ্ছে মৃত্যুর পরে যে দু লক্ষ টাকা পাওয়ার কথা, সেই দু লক্ষ টাকা কিন্তু আর পাবে না, খেয়াল থাকে জানো। তাহলে ভোটটা আমাদের দিতে হবে, আমাদের ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই জানো, মিনি চক্রবর্তী, তাকে জোড়া ভুল চিহ্নে সাপ দিতে হবে। এখানে আমার পঞ্চায়েত জীবিতি মিটিং আছে, আমাদের এখানে অফিসি রেডিও সাহেব থেকে শুরু করে অফিসের বিভিন্ন স্তরের মানে অফিসাররা আছে, তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি পরিষ্কার ভাবে, আর আমি খাঁচাশালা ভাষায় কথা বলি, প্রত্যেকেই জানে কম বেশি, এটা প্রত্যেকের যেন মাথায় থাকে, চেক দিচ্ছি আমরা, ভোটটা যেন আমাদের হাতে আসে, প্রত্যেকের যেন খেয়াল থাকে। দিদি কথা দিচ্ছে, দিদির কথা মতন আমরা চেকটা অন্যান্য অঞ্চলে বিলি হয়ে গেছে, আমাদের অঞ্চলে এই লাস্টে বিলি হচ্ছে, প্রায় অঞ্চলে চেক বিলি হয়ে গেছে, আমাদের অঞ্চলে লাস্টে চেকটা বিলি হচ্ছে। সেই সূত্রে প্রত্যেকের যেন মাথায় থাকে, এবং আগামী দিনে এই যে টাকা দিচ্ছে, একটা চেকে প্রায় 4,000-5,000-2,500, প্রত্যেকের যেন মাথায় থাকে, আগামী দিনে যারা আরো বেশি বেশি করে কৃষকরা টাকা পায়, সেটা প্রত্যেকের যেন মাথায় থাকে, এবং মাথায় আমাদের থাকবে যেন বেশি বেশি করে কৃষকরা টাকা পায়। দ্বিতীয়ত কথা হচ্ছে, আগামী দিনে আমাদের আগামী দিনে বৃহস্পতিবার মেলার মাঠে রাত 8টার সময় মিনি চক্রবর্তী আসতেছে, আপনাদের প্রত্যেককে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। চেক দেবো আমরা, আর সিপিএম এর যে গুণগান গাবে ভূতি, এ কিন্তু বরদাস্ত করা হবে না। পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, ওই আইডেন্টি কার্ডের জেরক্স কপিটা দেখে একটু, এই যে আইডেন্টি কার্ডের জেরক্স কপি লওয়া হচ্ছে, সামনে চেক দেওয়ার সময় কিন্তু অরিজিনাল লোবো আমি, পরিষ্কার ভাবেই আমি বলে দিচ্ছি, আমি সোজা বাংলা ভাষায় কথা বলি, খেয়াল থাকে জানো। আমরা কৃষকদের উন্নয়ন থেকে শুরু করে, আমরা এলাকার উন্নয়ন থেকে শুরু করে, আমরা সাধারণ গরিব মানুষের ঘর দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু পাই টু পাই আমরা দিয়ে যাচ্ছি কোন রকম এই অঞ্চলে। কেউ বলতে পারবে না এই ভোগালিটিকে কোন পঞ্চায়েতে এসে কোন রকম ভাবে আমরা কোন কর্মীকার সাথে সহযোগিতা করিনি, কোন রকম ভাবে কেউ বলতে পারবে না বাইরে গিয়ে, যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে বলো, যে কোনো জিনিসের ক্ষেত্রে বলো, আমরা সবসময় দিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি মাথায় রেখে দিতে হবে, আগামী পঞ্চায়েত আমরা যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ওয়াকওভারে আমরা পঞ্চায়েত জিতেছি, আবার আমরা যদি লোকসভার ভোট না হতো, এটা যদি তোমার এই বিধানসভার ভোট হতো, আমরা প্রার্থী উইডো করে লিখুম, শুধু এটা লোকসভার ভোট বলে সাতটা থানা মিলে লোকসভার ভোট, যার জন্য আমরা কিছু বলতে পারিনি, না হলে যদি বিধানসভার ভোট হতো আমরা ক্যান্ডিডেট উইডো করলে লিখুম। দ্বিতীয়ত কথা হচ্ছে, প্রত্যেকের মাথায় রেখে দিতে হবে, পঞ্চায়েত ভোটে যেভাবে তোমরা সহযোগিতা করেছ, আমাদের বিরুদ্ধে কোন রকম ক্যান্ডিডেট খাড়া হয়নি। আমরা চাচ্ছি আগামী লোকসভার ভোটের গুটির ভিতরে যেন কোন রকম ভাবে এজেন্ট না বসে, প্রত্যেকের যেন মাথায় থাকে, এটা প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে দিচ্ছি। মোটামুটি আমরা এখন চেক বিলি শুরু করে দিচ্ছি। প্রথমে নামটা কি আছে?